কি অবস্থা দেখছেন মাইয়া কত বড় ডেঞ্জারাস এমনি কাটলি কাটলি লিঙ্গ বেচারারে পুরো একবারে মূল সম্পদটাই কাইটে দিছে কাইটে দিয়ে পুলিশে ধরে নিয়ে যেতেছে এই অবস্থায় আবার বলতেছে কি যে যদি সুষ্ঠ বিচার না পাই তাহলে আমি খুন করবো আর সাহস কত বড় মাইয়া যে অল টাইম পিনিকে থায় অল টাইম গাজামত এসব নেশার উপরে থাকে দেখ এই অবস্থা দেখলেই তো বোঝা যায় মানে এই কয়দিন আগে ওই যাক পুলিশের লিঙ্গ কইটা দিছে ওইটা দেখে মানে সম্ভবত ওইটা দেখে ওই জায়গায় উৎসাহ পাইছে উৎসাহ পাইয়ে এই জুনিয়র সাকিব আর একবারে সম্প্রদারে দিছে শেষ করে আরে ভাই দেশে নারী নির্যাতন আইন আছে দেখে পুরুষরা যাক নারীদের ই করতে ভয় পায় তারপরও একটা নিয়ন্ত্রণে আছে কিন্তু দিন দিন যে অবস্থা মানে দেশের শীর্ষস্থানে সব জায়গায় নারী থাকা সত্ত্বেও মানে মানে সব কিছু সর্বসর্বা তারা নারী নির্যাতন আইন আছে কিন্তু পুরুষ নির্যাতন কোনো আইন নাই এই যে ধরে নিতেছে কী হবে কিচ্ছুই হবে না এই টুকটাক কয়েক কিছু দিনের জেল টেল হইতে পারে কিন্তু এই যে জুনিয়র সাকিব কোনো দিন আর বাবা হইতে পারবে না একবারে পুরা মানুষ ও কোটি টাকাও যদি কামায় কোটি টাকা কামাই ও জীবনে ওর যে একটা সম্পদ মানে আল্লাহর পক্ষ থেকে দেয়া এটাকে আর কোনোদিন পাওয়া সম্ভব পুরা ওর ভবিষ্যৎটাই অন্ধকার বানায় দিছে তো এই মাইয়া এই যে মাতারই কি অবস্থা দেখেন পুলিশে ধরে নিতেছে এই অবস্থা চিল্লাই চিল্লাই কি কি ভয়ঙ্কর একটা মাইয়া তো এই অবস্থায় আমরা ওর সুষ্ঠু বিচার দাবি করি ওর সুষ্ঠু বিচারক দৃষ্টান্তমূলক বিচারক নাইলে এই মাইয়ার যদি কোনো বিচার না হয় তাইলে এই পুরুষ সমাজ এরা কিন্তু খুবই আতঙ্কে থাকবে এবং অলরেডি অনেকে আতঙ্ক আছে এগুলোর যদি বিচার না হয় এইসব দেখা মানে কারো স্বামী যদি মানে টুকটাক কিছু অন্যায় করলেই মানে এটা থেকে উৎসাহ নেবে তারা উৎসাহ পাবে এ ধর দেখে ক্যাচ করে তো এটার দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে নাইলে পুরুষ সমাজ খুবই আতঙ্কে আছে এটার বিচার আমরা চাই সুষ্ঠু বিচার চাই